মেমরিতে বোমা উদ্ধারকারীদের চাঞ্চল্য ছড়ালো দেবীপুর স্টেশনের মাঝবাজার এলাকার ঘটনা। এলাকার মানুষ দুটি তাজা বোমা উদ্ধার করে, যার ফলে শুরু হয় চাঞ্চল্য। এলাকায় বোম ডিসপোজাল স্কোয়াড পৌঁছায় বিশাল পুলিশ বাহিনীও। সত্যনারায়ণ শিকদারের রিপোর্ট, পূর্ব বর্ধমান, ক্রাইম ব্রাঞ্চ। ভাই যাও না, এ কি দেখলেন কি? সকালবেলা ওই বাজার থেকে আসার সময়তে ফাঁকা অবস্থায় ছিল, কিন্তু তখন একটা ইঁট কুড়োতে গিয়ে দেখি একটা সলতে মতো বোমার মতো পড়ে রয়েছে। ওই ওর থেকে মোটামুটি 20-25 ফুট দূরে আমি ইঁটটা কুড়িয়েছিলাম। তারপরে ওই গাছের গোড়া ইঁটটা ছিল, সেখানে রাখতে গিয়ে দেখি এই বোমটা একটা বাইরে রয়েছে আর একটা ঠোঙার মধ্যে, আর সামনে একটা ডিভাইস আর ভিতরে আরেকটা ওই বোমার মতো গোল জিনিস আছে, যেটা এখনও তারটা আমি অত খেয়াল করিনি, তবে একটা ডিভাইসের মতো দেখেছি। দেখে আমি সরে এসে আরও দু একজনকে দেখিয়েছি। এরপরে থানায় একজন জানাশোনা ছিল, তারকে মারফত থানায় জানাই, তবে থানা থেকে এসে জিনিসটা ঘিরে রেখেছে, বাড়ির বস্তা দিয়ে জায়গাটাকে কভারেজ করেছে, যেটা এখন আপনারাও দেখতে পাবেন। পুলিশ কি বলছে? পুলিশ বলছে যারা এ নিয়ে অভিজ্ঞ তারা আসুক, এসে জিনিসটা কী হবে না হবে বুঝে তারপরে কথা বলবো। আপনি প্রথম দেখেছিলেন নাকি? আমি প্রথম, প্রায় আমি তখন আর কেউ আসেনি। কত টাকা তখন? তখন ওই 6:40-45 7টার মধ্যে। এখানে পাশে গাছপালাতেই রাখা ছিল, ওই যে অবস্থায় আছে সে অবস্থায় কেউ পুলিশ পুরো ঘিরে রেখে দিয়েছে। হ্যাঁ, পুলিশ মোটামুটি দূরত্ব বজায় করে সবাইকে দেখতে দিচ্ছে আর কাছে যেতে দিচ্ছে না, বালির বস্তা দিয়েছে, বালির বস্তা দিয়ে ঘিরেছে। পাশে ওটা কিসের? ওটা পার্টি অফিস নাকি কোনো? ওটা বাম পার্টি অফিস, ওই সিপিএম এর পার্টি অফিস। আমি দেখেছি, আমি দেখেছি, কোনো অসুবিধা নাই এবং সেটা তো স্বাভাবিক। এখন যতক্ষণ না জানা যাচ্ছে এর গভীরতা তীব্রতা, ততক্ষণ আমরা বলতে পারবো না কি অবস্থা। এখন ভয় আছে? ভয় কি, যা হবার হবে, একদিন তো পৃথিবী ছাড়তেই হবে, সুতরাং অত চিন্তার কিছু নাই। আমার তো 70 ছুঁই ছুঁই, সুতরাং অত চিন্তা